বন্ধুরা, এটা কোচবিহার শহরের পুরনো পোস্ট অফিস পাড়ার মাঠ। এই করোনা আবহে সরকার সকলকে, মানে কাস্টমার এবং যারা বিক্রি করে থাকেন এই সবজি টবজি, তাদেরকে দূরে দূরে থেকে ব্যবসাটা চালিয়ে যেতে বলেছেন, সেভাবে নির্দেশ। কিন্তু বাজারের ভিতরে, মানে ভবানীগঞ্জ বাজারের ভিতরে যে হারে ভিড় হয়, তাতে করে কিন্তু বিরাট সমস্যা। লোকজন জড়া পাল্টা লাগে, বাজারটা সারেন। তা বন্ধুরা, এই যে মাঠটা, এই মাঠটা দেখুন, এখানে এই বোর্ডটার মধ্যে লেখা রয়েছে দিস ইজ দ্য প্রপার্টি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আহা, এটা পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি এই জমিটা। সেই হিসাবে আমি বলতে পারি যে আমাদের ভবানীগঞ্জ বাজারে যারা কষ্ট করে এই সবজি দোকানটা করেন, রাস্তার মধ্যে ফুটপাতে ভিড় করে, তা আমাদের সরকার এই যে মাঠটা, সরকারি মাঠ, এটাকে কিন্তু পার্মানেন্টলি একটা ব্যবস্থা করে দিতে পারে। দেখুন, পুরনো পোস্ট অফিস পাড়ার মাঠে মানে অস্থায়ীভাবে বাজারের, মানে সবজি বাজারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ব্যবস্থা অবশ্যই সুন্দর আপাতত, কিন্তু বর্ষা নামলে এখানে কিন্তু গাদা গাদা জল হবে, কাদা হবে, সেখানে বাজার করতে পারবে না পাবলিক। এখন প্রশ্ন হলো যে যদি এখানে বাজারটা জমে যায়, আমরা কুচবিহারবাসী হিসাবে সরকারের কাছে অনুরোধ রাখতেই পারি যে বাজারটা এই সবজি যারা ব্যবসা করেন তাদের জন্য ছেড়ে দেওয়া হোক, তাহলে পাবলিক সুন্দরভাবে তাদের বাজারটা এই জায়গায় সারতে পারবেন। যাই হোক বন্ধুরা, কি দাদা, কেমন ব্যবসা পাতি করলেন সকাল থেকে? ভালো না? দেখে এখন বসতে কি এরকম সুবিধা বা অসুবিধা হচ্ছে সেটা বলেন। বসতে সুবিধা, রোদ রোদ লাগতেছে। আচ্ছা, তার মানে দাদা ভাই বলছেন একটু কষ্ট হচ্ছে ব্যবসাটা করতে। তা আজকে যদি কোনো কারণে বাজারটা জমে যায়, তা আমরা দাবি করতেই পারি মাঠটা সবজি ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য ছেড়ে দেওয়া হোক, তাদের জন্য পার্মানেন্টলি ব্যবস্থা করে দেওয়া হোক। যারা কাস্টমার আসবেন তাদের জন্য, যারা হাঁটাহাঁটি করতে পারে সেই জন্য সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হোক। ধন্যবাদ বন্ধুরা, রাখছি।